ডিএনএ বা ক্রোমোজোমের ডিফেক্টের কারণে এটা হয় আমরা একটা ক্যারিওটাইম একটা ক্যারিওটাইপেক একটা পরীক্ষা বলি যে পরীক্ষার মধ্যে ক্রোমোজোমের সংখ্যা জানা যায় আমরা জেনে থাকি যে আমাদের শরীরে তেইশ জোড়া বা ছেচল্লিশটা ক্রোমোজম থাকে সবার ডাউন সিনড্রোম বেবিদের ক্ষেত্রে একটা ক্রোমোজমের সংখ্যা বেশি থাকে যেমন আমরা বলি একুশতম যে পেয়ারটা থাকে সেইখানে দুটার জায়গা তিনটা ক্রোমোজম থাকে ডাউন সিন্ড্রোম বাচ্চাদের যে বৈশিষ্ট্যগুলো এবং তাদের যে সমস্যাগুলো সাধারণত এই ক্রমজমের সংখ্যার মানে ব্যত্যয়ের জন্যই হয়ে থাকে তা এখন সাধারণত দেখা যায় তাদের মুখ্য একটা নির্দিষ্ট ধরন থাকে তাদের শরীরের অন্যদের যে একটু তুলতোলা বা নরম ভাব হয় মাংসপেশিগুলা তারপরে তাদের কিছু কিছু শিশু বিকাশ যেটা তার মধ্যে হাঁটা বসা কথা বলা একটু দেরি হয় তাই এই লক্ষণগুলো দেখে আমরা যেমন ধরতে পারি পাশাপাশি আমরা ওই পরীক্ষাটার মাধ্যমেও জানতে পারি যে তার মধ্যে ডাউন সিনড্রোমের লক আছে কিনা আর সাধারণত অনেক রকম সমস্যা তাদের দেখা দেয় দুটো সমস্যা যেমন খুব কমন একটা হলো মানে তার জন্মগতভাবে হার্টের কিছু ত্রুটি থাকে এবং হরমোনের মধ্যে থাইরয়েড হরমোনের কিছু ঘাটতি থাকে তা সবার ক্ষেত্রে থাকে না যদি থাকে তাদেরকে আমরা যদি প্রাথমিকভাবেই যদি ধরতে পারি তাহলে আমরা ওই ব্যবস্থাপত্র দ্রুত দিতে পারি তা আমরা এই দুটো পরীক্ষা তিনটা পরীক্ষা প্রথমেই দেয়া দেওয়ার পরে যখন আমরা রিপোর্টে পাই বেশিরভাগ সময় দেখা যায় হরমোনের কোনো ত্রুটি নাই হাটেও কোনো মানে সমস্যা নাই তাদের ক্ষেত্রে আমরা সাধারণত দেরি করে কথা বলা এবং দেরিতে হাঁটতে শেখার যে ব্যবস্থা সেটা দিলেই তাদের জন্য যথেষ্ট